পবিত্র আল আকসা মসজিদের ইমাম শেখ ইব্রাহিম সাবরির বাড়িতে হামলা করেছে ইসরায়েলি দখলদার সেনারা। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানায়। এছাড়া ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনের পশ্চিম তীরের আরও 250 মানুষ আজ নিহত হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।